গল্পটি শুরু হচ্ছে একটি দ্বীপে যার নাম বিঘাপমন। এই দ্বীপে বাস করে ক্লড, ফিলিপ্পা এবং তাদের বাবা। এই দ্বীপে আছে একটি বাতিঘর এবং তার রক্ষক হলেন ক্লড ও ফিলিপ্পার বাবা। এই দ্বীপে ক্লড এবং ফিলিপ্পা দুজনেই খুব মজা করে ও খেলাধুলা করে দিন কাটায়, কিন্তু মাঝে মধ্যেই তারা ভাবে যে তাদের আরও খেলার সঙ্গী থাকলে খুব ভালো হতো। তাই তারা তাদের বাবাকে জিজ্ঞেস করত তাদের কেন কোনো আত্মীয় নেই। তখন বাবার চোখে জল আসত, তাই তারা আর কথা বাড়াতো না। যখন শীতকাল আসে তখন বন্দরটি বরফাচ্ছন্ন হয়ে যায়, আর এই সময়ে বাতিঘরের যেহেতু কোনো প্রয়োজন থাকে না, তাই তারা তাদের আসল বাড়ি অর্থাৎ মূল ভূখণ্ডে ফিরে যায়। মূল ভূখণ্ডে ক্লড ও ফিলিপ্পা অন্যান্য ছেলেমেয়েদের সাথে খুব মজা করে এবং মাঝে মধ্যে ঝগড়াও করে। মূল ভূখণ্ডের একটি ছেলে ক্লডকে শিখিয়ে দিয়েছিল কিভাবে ঘুড়ি বানাতে হয়। তাই গ্রীষ্মকালে যখন তারা ফিরে এলো তখন তারা একটা বেশ বড় ঘুড়ি বানালো এবং সেটিকে লাল রঙের কাগজ দিয়ে মুড়ে দিয়েছিল। সেই ঘুড়িতে তারা তাদের নাম ও ঠিকানাও লিখেছিল। একদিন ঘুড়ি ওড়ানোর জন্য খুব সুন্দর বাতাস বইতেছিল, তাই তারা ছুটে যাচ্ছিল ঘুড়ি ওড়ানোর জন্য। কিন্তু ফিলিপ্পা হোঁচট খেয়ে পড়ে যায় এবং ঘুড়ির মধ্যে একটি ছিদ্র হয়ে যায়। তাই তারা তাড়াহুড়ো করে বাড়িতে ছুটে গেল এবং একটি পুরনো চিঠি দিয়েই সেটিকে মেরামত করে দিল। তারপর তারা ঘুড়ি ওড়াতে শুরু করল। বাতাস এতটাই জোরালো ছিল যে ঘুড়িটি কেটে মূল ভূখণ্ডের উপর দিয়ে উড়ে গেল। এই ঘটনার এক মাস পর হঠাৎ একদিন বাবার নামে একটি চিঠি আসে এবং সেই চিঠিটি ছিল তার বোনের, যার নাম এস্থার। তারপর বাবা তাদের বললেন তার এক ভাই ও একটি বোন ছিল। একদিন তিনি তার ভাইয়ের সাথে লড়াই করে বাড়ি ছেড়ে চলে যান। অনেকদিন পর যখন সেখানে যান তখন তিনি জানতে পারেন যে তার ভাই মারা গেছে এবং তিনি তার বোনকে আর খুঁজে পাননি। এখন তাদের কেটে যাওয়া ঘুড়িটি পায় বাবার বোনের ছেলে ও মেয়ে, যাদের নাম ডিক ও মিমি, এবং তারা সেই ঘুড়ি বাড়িতে নিয়ে যায়। ঘটনাচক্রে সেই ঘুড়ি ডিক ও মিমির মা দেখতে পায় এবং সেই ঘুড়িতে ছাঁটা চিঠি চিনতে পারে, কারণ সেই চিঠিটি সে তার ভাইকে লিখেছিল। আর এটাও বুঝতে পারে যে ক্লড ও ফিলিপ্পা তার ভাইপো ও ভাইজি ছাড়া আর কেউই নয়। তাই তিনি সঙ্গে সঙ্গে একটা চিঠি তার ভাইকে লিখলেন এবং সেই চিঠি এখন বাবা পড়ছেন। ক্লড ও ফিলিপ্পার বাবা চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে আর দেরি না করে মূল ভূখণ্ডে গিয়ে তার বোন এস্থার, ডিক ও মিমিকে নিয়ে আসেন বিঘাপমনে। তারপর থেকে তারা সবাই একসঙ্গে মিলে খুব আনন্দের সঙ্গে বাস করতে শুরু করে এই বিঘাপমনে।